প্রধানমন্ত্রীর রেসিডেন্টে শেফ হিসেবে কাজ করত একজন মেয়ে, যার রান্নার প্রশংসা ছড়িয়ে পড়েছিল দেশে বিদেশে। মেয়েটির মা গ্রামে একটা ছোট হোটেল চালাত। মেয়েটি একদিন সিদ্ধান্ত নেয় সে হোটেল ভেঙে সেখানে একটা রেস্টুরেন্ট চালু করবে, কিন্তু মা তাতে রাজি হয় না, কারণ এই হোটেলে মানুষ মায়ের হাতের রান্নার স্বাদ পায়, রেস্টুরেন্টে সেই স্বাদটা কেউ পাবে না। এ নিয়ে মামের মাঝে ঝামেলা শুরু হয়ে যায়। তখন মাঝখানে এসে যায় মেয়েটির পালিত ভাই, কিন্তু মেয়েটি তাকেও পাত্তা দেয় না। এরই মধ্যে আবার শুরু হয় ইন্টারন্যাশনাল কুকিং প্রতিযোগিতা। তখন মেয়েটির ভাই তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, এই প্রতিযোগিতায় যে উইনার হবে সেই সিদ্ধান্ত নেবে এই হোটেলটা নিয়ে কি করা হবে। মেয়েটিও ভাইয়ের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। শুরু হয় প্রতিযোগিতা, শেষ পর্যন্ত কে উইনার হবে, ভাই না বোন নাকি তৃতীয় কোনো ব্যক্তি, জানতে হলে আসুন দেখে আসি একটি দারুণ কোরিয়ান সিনেমার এক্সপ্লেনেশন। কোরিয়ান প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল ট্যুরে জাপান গিয়েছিল। প্রেসিডেন্টকে কোন খাবার দিয়ে ইমপ্রেস করা যায় সবাই সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। রান্নার কাজও খুব তোড়জোড়ের সাথেই চলছিল। কোরিয়ান প্রেসিডেন্টের সাথে একই টেবিলে জাপানের প্রধানমন্ত্রীও বসেছিল। প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে বলেন, আজ আপনাকে এমন খাবার খাওয়াবো যা আপনার মাথায় নষ্ট করে দেবে। কিছুক্ষণের মধ্যেই সব খাবার এসে হাজির হয়। প্রেসিডেন্ট টেবিল ভর্তি খাবারের মধ্য থেকে একটা বিশেষ খাবার এক টুকরো মুখে নিয়ে বলে, আহ, এই স্বাদের ভাগ হবে না, এটা তো কিমচি, যা আমাদের কোরিয়ার ট্রেডিশনাল খাবার, একেবারে পারফেক্ট বানানো হয়েছে। প্রেসিডেন্টের কথা শুনে জাপানিজ প্রধানমন্ত্রী বলে ওঠেন, আপনার প্রশংসা ঠিক আছে, কিন্তু এটা কিমচি না, বরং এটার নাম কিমোচি, যা আমাদের জাপানের দেশীয় খাবার। এটা শুনে কোরিয়ান প্রেসিডেন্ট আর ওনার বউ দুজনেরই মুখটা কালো হয়ে যায়। ধরেন আপনার গার্লফ্রেন্ডকে কেউ নিজের গার্লফ্রেন্ড বলে দাবি করলে যেমন রিয়াকশন হবে, ওনারও তাই হয়েছিল। যাই হোক, প্রেসিডেন্টটা তর্কে না গিয়ে জিজ্ঞাসা করেন, খাবারটা কে রান্না করেছে, আমি তার রান্নার হাতটা দেখতে চাই। তখন প্রধানমন্ত্রী তার সেক্রেটারিকে পাঠিয়ে দেয় আর শেফকে ধন্যবাদ জানাতে বলে। এই রান্নাটা শেফ ছিল জাং উন, যে কোরিয়া থেকেই 10 বছর আগে জাপানে এসেছে, আর সে এখন জাপানের প্রধানমন্ত্রীর রেসিডেন্টের একজন শেফ। আর এই মুহূর্তে তো তার রেপুটেশন আরও বেড়ে গেল এবং আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হলো। যাই হোক, জাপানিজ প্রধানমন্ত্রীর কথাটা কোরিয়ান প্রেসিডেন্টের ইগোতে লেগে যায়, তাই সে দেশে সে একটা ইন্টারন্যাশনাল রান্নার প্রতিযোগিতার আয়োজন করে, যার নাম দেয়া হয় কিমচি কনটেস্ট। এর উদ্দেশ্য হলো যাতে পুরো দুনিয়া কোরিয়ান ট্রেডিশনাল খাবারগুলো সম্পর্কে জানতে পারে এবং কিমচির উৎপত্তি যে কোরিয়াতেই হয়েছিল সেটা প্রমাণ করতে পারে। কনটেস্টের খবর জিন সুনামের একটি মেয়ের কাছে চলে আসে এবং একজন শেফ তাকে সাং চানের ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ সাং চান হলো মেয়েটির বয়ফ্রেন্ড আর সে কোরিয়ান ট্রেডিশনাল খাবারের ব্যাপারে অনেক কিছু জানে। তাই তাকে কোরিয়ার পক্ষ থেকে কম্পিটিশনে যোগ দেওয়ার ইনভাইটেশন দেয়া হয়। কথাটা শুনেই জিনসু সাংচানের খোঁজে দৌড় লাগায়। সাংচান তখন বেশ সমারোহে সবজি বিক্রি করছিল। তার জীবনের কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, সে সবসময় আনন্দে থাকতেই পছন্দ করে, লোভ ঝামেলা ঝঞ্ঝাট তার মধ্যে নেই। এদিকে ইউন তার জিনিসপত্র প্যাক করছিল, কারণ সে এখন রেসিডেন্টের চাকরি ছেড়ে নিজের দেশে ফিরে যেতে চায়। সেখানে তার মায়ের একটা ছোট হোটেল আছে, সেটা ভেঙে বড় আকারে রেস্টুরেন্টের বিজনেস শুরু করতে চায়। ইউনকে বিদায় জানাতে চিফ শেফ আসে এবং তাকে জানায় তার যে কোনো প্রয়োজনে তিনি হেল্প করতে প্রস্তুত থাকবেন। চিফ শেফ দেয়ালে টানানো ইউনের বাড়ির ফটোটা দেখে মন্তব্য করে, জায়গাটা অনেক সুন্দর। দেশে অবশ্য এই সুন্দর জায়গাটা নিয়ে কাঁটা ছেঁড়া চলছে। ইউনের বাবা মা দুজনই এখন বেশ বয়স্ক, হোটেল আর আগের মতো বেচা কেনা নেই, তাই একটা ইউনিয়ন থেকে তারা লোন নিয়েছিল। সেই ইউনিয়ন প্রেসিডেন্ট এখন তাদের সাথে খুবই দুর্ব্যবহার করছে লোনের টাকা পরিশোধ করতে না পারার কারণে। ইউনিয়ন প্রেসিডেন্ট তাদেরকে কিছুদিনের সময় দিয়ে চলে যায়। তারা বের হতেই বাড়িতে ঢোকে সাংচান এবং জিনসু। বাড়ি ফিরেই সাংচান বলে, মা, আমি বাড়ি ফিরে এসেছি। যদিও মহিলা সাংচানের আপন মা না, মহিলা তার পালিত মা, আর সেই হিসাবে ইউন হলো সাংচানের পালিত বোন। যাই হোক, সাংচান এবং জিনসু আসায় মহিলা রান্না শুরু করেন। রান্না হয়ে গেলে সবাই একসাথে খেতে বসে। তখনই দরজায় কেউ কড়া নাড়ে। ইউনের বাবা ভাবে ইউনিয়ন প্রেসিডেন্ট দলবল নিয়ে আবারও তাদের বিরক্ত করতে এসেছে, তাই তিনি উঠে গিয়ে দরজা খুলেই এটো খাবার ছুঁড়ে মারে আর খাবারগুলো গিয়ে পড়ে ইউনের মুখে। ইউনের বাবা মেয়েকে দরজার সামনে দেখে খুবই অবাক এবং নিজের কাণ্ডের জন্য বিব্রত হয়। ইউন ঘরে ঢুকে মায়ের সাথে টুকটাক গল্প করতে থাকে। তাদের কথা বলার সুযোগ দিয়ে বাকি সবাই চলে যায়, কারণ তাদের দীর্ঘ 10 বছর পর আবারও দেখা হচ্ছে। মামের মান অভিমানের কারণেই ইউন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। ইউন মাকে বলে,
তুমি ঠিক আগের মতোই আছো, একটুও বদলাওনি। ইউনের মাও বলে ওঠে, আমার তো বয়স বেড়েছে, কিন্তু তুই এই রকমই আছিস, বরং আরো সুন্দর হয়েছিস। খোশ গল্প শেষ হলে ইউন তার আসল উদ্দেশ্যের কথা মাকে জানায়, যে সে হোটেল ভেঙে রেস্টুরেন্ট বানাতে চায়, কিন্তু তার মা তাকে স্পষ্ট না করে দেয়। এতে ইউন বেশ আপসেট হয়। সে ঘরের দরজার কাছে গিয়ে দেখে বাইরে সাংচান দাঁড়িয়ে, এতে সে আরো রেগে যায়। একে তো এই ভাঙাচোরা হোটেল, তার উপর আবার উড়ে এসে জুড়ে বসা এই ছেলেটা। ইউনের ধারণা, এই দুটোর জন্য তার ছোটবেলা থেকেই মায়ের ভালোবাসায় ভাগ হয়ে গেছে। মা সাংচান আর এই হোটেলটাকেই তার চেয়ে বেশি ভালোবাসে। ইউন মাকে দু একটা কথা শুনিয়ে বেরিয়ে যায়। রাস্তার পেছন থেকে সাংচান তাকে ডাক দেয় এবং বলে, তার এভাবে চলে যাওয়া উচিত না, এই জায়গাটাতেই তারা খেলাধুলা করে বড় হয়েছে। তাছাড়া ইউন যা কিছু রান্না শিখেছে সবই হোটেলেরই অবদান। ইউন সেটা অস্বীকার করে বলে, সে যা কিছু করেছে নিজের প্রচেষ্টা, নিজের সাধনার মাধ্যমেই করেছে, তার সাংচানের মতো পুরনো আবর্জনা আঁকড়ে বাঁচার অভ্যাস নেই। এটা বলে সে গাড়ি নিয়ে চলে যায়। এরপরে সাংচান এবং জিনসুও বাড়িতে ফিরছিল। ফেরার পথে জিনসু সাংচানকে বোঝায় কিমচি কন্টেস্টে যোগ দেওয়ার জন্য, এতে সে উইনার হলে সেই টাকা দিয়ে হোটেলের লোন শোধ করে হোটেলটাও বাঁচাতে পারবে, আবার কিমচি যে কোরিয়ান ট্রেডিশনাল খাবার সেটাও দুনিয়ার সামনে প্রমাণ করতে পারবে। কিন্তু সাংচানের এই ব্যাপারে কোনো আগ্রহ দেখা যায় না। অন্যদিকে ইউন আবার এই কম্পিটিশনে পার্টিসিপেন্ট হিসেবে নাম দিয়ে দেয়, যার জন্য মিডিয়াও তার ইন্টারভিউ নিতে ব্যস্ত হয়ে যায়। এত বড় শেফ এসে এই কন্টেস্টে পার্টিসিপেট করছে, এটা নিয়ে সবারই অনেক কৌতূহল। সবাই প্রায় ধরেই নেয় যে কম্পিটিশনে ইউনই জিতবে। পরের দিন সাংচান হোটেলে ফিরে এসে মায়ের সাথে কথা বলছিল, তখন বাইরে হইচই শুনে সে বের হয়। বাইরে একটা লোক তার ফ্যামিলি নিয়ে খেতে এসেছিল। সাংচান জানায়, হোটেল বন্ধ হয়ে গেছে, আপনারা অন্যদিন আসুন। এটা শুনে লোকটা বলে, আজ ফিরে গেলে তার মা খুব আপসেট হবে, এখানে তারা ছোটবেলায় অনেক এসেছে, এখানে তাদের অনেক স্মৃতি। আজ পুরো ফ্যামিলি লোকটার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাবার সাথে কাটানো মুহূর্তগুলোকে জাগিয়ে তুলতে এবং তার মাকে খুশি করতে এখানে এসেছে। এ সময় ইউনের মা বেরিয়ে আসেন এবং ওনাদের বসতে বলেন। সাথে তিনি এও বলে দেন, তাদের কাছে খাবারের বেশি আইটেম নেই, তবুও লোকগুলো খেতে বসে যায় এবং খুব তৃপ্তি নিয়ে খাওয়া দাওয়া করে। ওনাদের খেতে দেখে ইউনের মায়েরও পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায় এবং তিনি সেসব গল্প সাংচানকে শোনান। আবেগী কথাবার্তা শুনে সাংচানের মনটা দুর্বল হয়ে যায়। সে সারা রাত ধরে ভেবে সিদ্ধান্ত নেয়, সে কিমচি কন্টেস্টে পার্টিসিপেট করবে। তবে পার্টিসিপেট করার আগে সে প্রথমে ইউনের সাথে দেখা করতে যায়। সে ইউনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে, সেও এই কন্টেস্টে পার্টিসিপেট করছে, আর তাদের দুজনের মধ্যে যে উইনার হবে তাদের হোটেলটার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার দেয়া হবে। ইউন সাংয়ের শর্ত মেনে নেয়। কয়েকদিনের মধ্যেই অনেক আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়ে যায় কিমচি কন্টেস্ট। বিভিন্ন দেশ থেকে আসা শেফরা এতে পার্টিসিপেট করে। কৃষিমন্ত্রী কন্টেস্টের উদ্বোধন করেন এবং সবাইকে টাস্ক দেন, প্রথম রাউন্ডের দিন সবাইকে এখানে এসেই কিমচি বানাতে হবে এবং কিমচি অবশ্যই প্রাকৃতিক মশলা দিয়ে রান্না করতে হবে। ঘোষণা শেষ হলে ইউন সাংচানের কাছে এগিয়ে আসে এবং তাচ্ছিল্য করে বলে, শুনেছ তো ঘোষণাতে কি বলেছে, তুমি তো মনে হচ্ছে প্রথম রাউন্ডেই বাদ পড়ে যাবে। এটা বলে সে হাসতে হাসতে চলে যায়। ইউন ফিরে গিয়ে ন্যাচারাল সি সল্টের খোঁজে বের হয়, কিন্তু কারো কাছেই সে তার চাহিদা মতো ন্যাচারাল লবণ পাচ্ছিল না। একজন তাকে উপদেশ দেয়, সে যেন নিজেই লবণ চাষ করে নেয়। কথাটা ইউন সিরিয়াসলি নিয়ে নেয় এবং সে নিজেই সমুদ্রের ধারে গর্ত খুঁড়ে বিভিন্ন সরঞ্জাম এনে জোয়ারের পানি ধরে রাখার ব্যবস্থা করে। কয়েকদিনের অক্লান্ত পরিশ্রমের পরে সে প্রাকৃতিকভাবে প্রসেসিং হওয়া পানি সংগ্রহ করে বাড়ি নিয়ে যায়। তারপর সেই পানি জাল দিয়ে সে ন্যাচারাল সি সল্ট তৈরি করে। এদিকে সাংচানও একই লবণ বাজারে খুঁজতে গিয়ে পায় না। বাড়ি ফিরে সেও নানা রকম এক্সপেরিমেন্ট করে, তারপর সে একটা ভিন্ন উপায় বের করে। কয়েকদিনের মধ্যে প্রথম রাউন্ডের কম্পিটিশন শুরু হয়ে যায়। সকল শেফরা কিমচি বানানো শুরু করে, সবারই আলাদা আলাদা রেসিপি, নিজস্ব টেকনিক। খুব টাফ কম্পিটিশন হয়ে উঠছিল। এক সময় রান্নার পর্ব শেষ হয়। বিভিন্ন দেশ থেকে আসা তিনজন বিচারক সবার রান্না টেস্ট করে দেখে। প্রথমে তারা ইউনের খাবার টেস্ট করতে যায়। ইউনের রান্না করা কিমচি দেখে তারা খুব অবাক হয়, কারণ এটা তাদের ট্রেডিশনাল কিমচি না, বরং এটা এক ধরনের স্যুপ। ইউন জানায়, কিমচিকে শুধু ট্রেডিশনাল খাবারের মাঝেই সীমাবদ্ধ রাখা উচিত না, বরং এটার মডার্ন ট্রান্সফরমেশন দরকার আছে, যাতে খাবারটা পৃথিবীর সব দেশের সংস্কৃতির সাথে মিশে যেতে পারে। ইউনের কথায় জাজরা কনভিন্সড হয়। তারা ইউনের রান্না করা কিমচি স্যুপ মুখে দিয়েই বিস্মিত হয়ে যায় আর বলে, এরকম স্বাদ তারা এর আগে আর কখনো টেস্ট করেনি।
মহিলা যা জিজ্ঞাসা করে এতে ইউজ করা লবণটাও আলাদা ধরনের মনে হচ্ছে। তখন ইয়ুন জানায় এটা ন্যাচারাল সি সল্ট। এটা শুনে একজন জাজ অবাক হয়ে জিজ্ঞাসা করে, ন্যাচারাল সি সল্টের প্রোডাকশন তো অনেকদিন হলো বন্ধ হয়ে গেছে। উত্তরে ইয়ুন জানায় এই লবণ সে নিজে তৈরি করেছে। ইয়ুনের রান্না আর পারফরমেন্সে জাজেরা খুবই খুশি হয়। ইয়ুনের পরে জাজেরা সাংচানের রান্না টেস্ট করতে যায়। সে সাউথ কোরিয়ান স্টাইলে একদম পারফেক্ট কিমচি বানিয়েছিল। সেও খাবারে লবণ ব্যবহার করেনি, বরং সয়ে সস ব্যবহার করেছিল, যার কারণে তার খাবারটার টেস্টও ভিন্ন মাত্রা পেয়েছিল। তার এই লবণের বদলে সয়ে সস ব্যবহার করার বুদ্ধি দেখে জাজরা তার উপরও সন্তুষ্ট হয়। এভাবে সব পার্টিসিপেন্টদের রান্না টেস্ট করার পরে দ্বিতীয় রাউন্ডের জন্য 10 জনকে সিলেক্ট করা হয়, যার মধ্যে ইয়ুন আর সাংচানও ছিল। সাংচানকে পরের রাউন্ডে যেতে দেখে ইয়ুন অবশ্য একটু জেলাস হয়। সেভাবে সাংচানের মতো ফুটপাতের শেফ তার পর্যায়ে কীভাবে আসতে পারে? যাই হোক, সাংচান পরের রাউন্ডে কাঁকড়ার কিমচি বানাতে চাইছিল, তাই রান্না প্র্যাকটিসের জন্য সে জিনসুকে নিয়ে বাজারে ফ্রেশ এবং তাজা কাঁকড়া কিনতে যায়। কিন্তু সে কেনার আগেই একজন মহিলার সব তাজা কাঁকড়া কিনে নিয়ে চলে যায়। এতে তারা একটু আপসেট হয়। তখন বাজারে বসে থাকা একজন লোক তাদেরকে ফ্রেশ কাঁকড়ার ব্যবস্থা করে দেবে বলে। এরপর লোকটাকে নিয়ে তারা বের হয়। লোকটা একটা জায়গায় এসে থামে, তারপর একটা রেস্টুরেন্ট দেখিয়ে সেখানে খেতে যেতে বলে। সে জানায় রেস্টুরেন্টটা একজন বৃদ্ধা মহিলা চালায়। তারা যেন বৃদ্ধার কাছে কিমচির কথা জিজ্ঞাসা করে, এটা বলে লোকটা সরে যায় এবং ওরা দুজনে রেস্টুরেন্টের ভেতরে যায়। সেখানে বৃদ্ধা তাদের খুবই যত্নের সাথে খেতে দেয়। খাওয়ার সময় জিনসু দেয়ালে কিছু সার্টিফিকেট আর অ্যাওয়ার্ড দেখে বৃদ্ধাকে জিজ্ঞাসা করে ওনার ছেলে দৌড়বিদ কিনা। ছেলের কথা উঠতেই বৃদ্ধার চোখ মুখ উজ্জ্বল হয়ে যায়। উনি ছেলের ছোটবেলা থেকে শুরু করে সকল ফটো আর ডিটেইলস দেখাতে এবং বলতে শুরু করে। সাংচান জিজ্ঞাসা করে এখন ওনার ছেলে কোথায়। বৃদ্ধা জানান ওনার ছেলে একটা মার্ডার কেসে ফেঁসে গিয়েছে, তাই সে এখন পলাতক আসামি, ছেলের সাথে ওনার দীর্ঘদিন দেখা হয় না। এরপর উনি ছেলের বড় বয়সের ফটো দেখান। ফটোটি দেখে দুজনই অবাক হয়ে যায়। এটা তো সেই লোকটা যে তাদের এখান পর্যন্ত নিয়ে এসেছিল। খাওয়া শেষ করে তারা বাড়ি ফিরছিল। আচমকা লোকটা তাদের গাড়ির সামনে এসে পড়ে। সাংচান গাড়িতে কষে ব্রেক চাপে জিনসু তাকে বলে দ্রুত গাড়ি চালাতে, কারণ লোকটা একটা খুনি, তাদের ক্ষতি করতে পারে। কিন্তু সে ক্ষতি আর করবে কি, সে তো কেঁদেই চোখ মুখ ভাসিয়ে ফেলছিল। তারা লোকটাকে নিয়ে সমুদ্রের ধারে বসে ড্রিঙ্ক করে আর তার মনের দুঃখের কথা শুনতে থাকে। লোকটা জানায় সে ইচ্ছাকৃতভাবে খুনটা করেনি, অ্যাক্সিডেন্টালি এটা হয়ে গেছে। সেভাবে পালাতে পালাতে ক্লান্ত হয়ে গেছে। সে তার মাকে খুব মিস করে, কিন্তু ওনার সাথে দেখা করার সাহস পায় না। তার মাঝে মধ্যে মরে যেতে ইচ্ছা করে, কিন্তু মরে যাবার আগে সে শেষবারের জন্য মায়ের হাতের রান্না খেতে চায়। সাংচান তাকে বলে, চলুন আজ আপনি আপনার মায়ের হাতের রান্না খেয়ে ইচ্ছে পূরণ করবেন। সে লোকটাকে সান্ত্বনা দিয়ে তার মায়ের রেস্টুরেন্টের সামনে নামিয়ে দিয়ে আসে। তার মায়ের রেস্টুরেন্ট আর বাড়ি অ্যাটাচড। সে বাড়িতে ঢুকেই মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। সেদিন রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। এই দুর্যোগের মাঝে সাংচান লাইফ রিস্ক নিয়ে সমুদ্রে চলে যায় আর অনেক কষ্টে কাঁকড়া ধরতে থাকে। এদিকে ছেলেকে ফিরে পেয়ে মা সারা রাত ধরে নানা রকম খাবার রান্না করতে থাকে। বৃদ্ধা ছেলের জন্য এক বান্ডিল টাকাও রাখে। তারপর বাইরে আরও কিছু জিনিস কেনার জন্য বের হয়। ততক্ষণে নৌকা এবং এক বাক্স কাঁকড়া নিয়ে সাংচানও ফিরে আসে। সাংচানের জন্য কাঁদো কাঁদো হয়ে চিন্তায় অস্থিরতার সাথে জিনসু অপেক্ষা করছিল। সাংচানকে দেখে অবশেষে তার মুখে হাসি ফুটে ওঠে। এ সময় বৃদ্ধাও সেখানে পৌঁছে যায় এবং তিনিও ফ্রেশ কাঁকড়া দেখে খুশি হন। তিনি কাঁকড়া দিয়ে নতুন রেসিপি বানানোর কথা ভাবেন, তাই তিনি সাংচান আর জিনসুকে নিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি এসে তারা দেখে পুলিশ বৃদ্ধার ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে। বৃদ্ধা অনেক কাকুতি মিনতি করার পরেও পুলিশ ছেলেকে নিয়ে চলে যায়। বৃদ্ধা রাস্তায় বসে কাঁদতে থাকে আর বলে, আমার ছেলেটাকে এখনও আমি নিজ হাতে খাওয়াতে পারিনি, ওকে একটাবার খাওয়ানোর সুযোগ দাও। কিন্তু বৃদ্ধার আর্তনাদ কারো কানে গিয়ে পৌঁছায় না। ছেলের প্রতি মায়ের এরকম ভালোবাসা দেখে সাংচানের তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তার মা তাকে একটুও ভালোবাসেনি, বরং অন্য কাউকে দত্তকে দিয়ে চলে যায়, তাই সে মায়ের ওপর ছোটবেলা থেকেই আপসেট। সাংচানকে এত আপসেট দেখে জিন সুইউনের বাবার কাছে গিয়ে সাংচানের আসল মায়ের ব্যাপারে জানতে চায়। ইউনের বাবা জানায় সাংচানের মা কানে শুনতে বা মুখে কথা বলতে পারত না, তাই সে সাংচানকে ঠিকভাবে পালন করতে পারছিল না বলেই সেখানে রেখে গিয়েছিল। এখানে এসে সাংচান অনেকদিন পর্যন্ত মায়ের জন্য অপেক্ষা করে থেকেছে, কিন্তু তার মা আসেনি, তাই সে মায়ের প্রতি এখনও আপসেট।
এদিকে কথা বলার শব্দ পেয়ে তারা ভেতরে ঢুকে দেখে ইউনের মা অজ্ঞান হয়ে পড়ে আছে। তারা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে সেদিনই আবার কম্পিটিশনের সেকেন্ড রাউন্ড শুরু হয়, তাই ইউন বা সাংচান কেউই তাদের মায়ের অসুস্থতার ব্যাপারে জানতে পারে না। অন্যান্য পার্টিসিপেন্টদের সাথে তারাও নিজেদের রান্নায় লেগে পড়ে, কিন্তু সাংচান আজ রান্নায় তেমন একটা মনোযোগ পাচ্ছিল না। তার শুধু সেই বৃদ্ধার ছেলে এবং তার নিজের অতীতের কথা মনে পড়ছিল, তাই সে রান্নাতেও একটু হেরফের করে ফেলে। যাই হোক, সবার রান্না শেষ হলে জাজরা খাবার টেস্ট করা শুরু করে। ইউন আজকেও একটা নতুন রেসিপি রান্না করেছে। গতদিনের মতো জাজরা আজকেও তার উপর খুবই সন্তুষ্ট। এরপর তারা সাংচানের কাছে যায়। সাংচানের কাঁকড়া রেসিপির ডেকোরেশন জাজদের খুবই পছন্দ হয়, তবে খাবার মুখে নিয়ে তাদের একটু অস্বস্তি হয়, কারণ খাবারে লবণের কম্বিনেশন ঠিক নেই, লবণ একটু বেশিই হয়ে গেছে। তবে জাজরা তার রান্না খুব একটা খারাপ বলে না। সবার খাবার টেস্ট করা হয়ে গেলে ফাইনাল রাউন্ডের জন্য দুজনকে সিলেক্ট করা হয়, আর সেই দুজন হল ইউন আর সাংচান। অবশেষে এক সপ্তাহ পরে দুই ভাই বোন মুখোমুখি লড়াইয়ের জন্য প্রস্তুত হতে যাচ্ছে। কন্টেস্ট শেষ করে সাংচান জিনসুয়ের কাছে তার পালিত মা মানে ইউনের মায়ের অসুস্থতার কথা জানতে পারে। অন্যদিকে ততক্ষণে ইউন হাসপাতালে পৌঁছে যায়। ইউনের বাবা জানায় ইউনের মায়ের অনেকদিন ধরে ক্যান্সার, এখন ক্যান্সার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে, সে হয়তোবার বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। এরই মধ্যে সেখানে সাংচান চলে আসে। ইউন সাংচানকে নিয়ে বাইরে কথা বলতে যায়। ইউন সব কিছুর জন্য সাংচানকে দোষী করে, সে বলে হোটেলটা তার আর তার মায়ের সম্পত্তি, কিন্তু মাঝখানে সাংচান এসে ঝামেলা পাকিয়ে দিয়েছে। মায়ের মৃত্যুর পর ইউনি এই হোটেলের মালিকানা পাবে, আর তখন সে এটা নিয়ে যা খুশি তাই করতে পারবে। এসব নিয়ে দুজনের মাঝে বেশ কথা কাটাকাটি হয় এবং ইউন সাংচানকে থাপ্পড় মেরে দেয়। এদিকে ইউনের বাবা কেবিনে ঢুকলে ইউনের মা তাকে বলে সে যেন সাংচানকে তার মায়ের সত্যির ব্যাপারে জানিয়ে দেয়। তাই সাংচানের মায়ের সত্যি জানাতে তিনি সাংচানকে একজন ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার জানায় আজ থেকে 20 বছর আগে সাংচানের মা ব্রেইন ড্যামেজ হয়ে হাসপাতালে ভর্তি হয়। তিনি তা চিকিৎসা করেছিলেন। সাংচানের মা জন্ম থেকেই বোবা এবং কালা ছিলেন, তিনি কিছুই শুনতে পেতেন না। তার ওপর আবার ওনার ব্রেন সেন্সও নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু তবুও তিনি কোনো এক অলৌকিক কারণে হাসপাতালের বেডে অনেকদিন জীবিত ছিলেন। ওনার মৃত্যুর কোনো ইচ্ছাই ছিল না। এরপর একদিন সাংচান সেখানে আসে আর অলৌকিকভাবে তিনি সেন্স ফিরে পান। সাংচান মা বলে একটা ডাক দিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডাক্তার বলেন সন্তানের প্রতি এমন অগাধ ভালোবাসার দৃশ্য তিনি আর কখনো দেখেননি। এসব শুনে সাংচানের ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে যায়। তার মা লবণ মাইনিং করছিল আর সাংচান খেলা করে বেড়াচ্ছিল। হঠাৎ সে পানিতে পড়ে যায় এবং প্রায় ডুবেই যাচ্ছিল। সে অনেকবার মাকে ডাকার পরে মা কিছুই শুনতে পায় না। তখন আশপাশের মানুষ তাকে দেখে ছুটে আসলে তখন তার মা বুঝতে পারে সে বিপদে আছে। তার মা সাথে সাথে ছুটে গিয়ে তাকে পানির ভেতর থেকে উদ্ধার করে, আর এরপরেই সাংচানের মা বুঝতে পারে সে সাংচানের খেয়াল রাখতে পারবে না। এজন্যই সে বুকে পাথর বেঁধে সাংচানকে ইউনের মায়ের কাছে রেখে আসে। এত বছর পর মায়ের ব্যাপারে জানতে পেরে সাংচান কাঁদতে কাঁদতে সেই জায়গায় দৌড়ে চলে যায় যেখান থেকে তার মায়ের সাথে বিচ্ছেদ শুরু হয়েছিল। সে ওখানে বসে মায়ের জন্য কাঁদতে থাকে। কেটে যায় এক সপ্তাহ। ইউন আর সাংচান দুজনই গিয়ে উপস্থিত হয় ফাইনাল রাউন্ডের স্টেজে। দুজনকেই কিমচি রান্না করতে সেম জিনিসপত্র দেয়া হয়। দুজনে রান্না শুরু করে। দুজনের রান্নার ধরন প্রায় একই রকম দেখে জাজরা বেশ অবাক হয়। তবুও তারা রান্না শেষ হবার জন্য অপেক্ষা করতে থাকে। এক সময় রান্না শেষ হয়। জাজরা খাবার টেস্ট করতে স্টেজে আসে। জাজরা এসে দেখে দুজনের কিমচি পরিবেশনের স্টাইলও একদম সেম। তারা প্রশ্ন করে দুজনের কিমচি একই রকম হলো কিভাবে। ইউন বলে সে তার হৃদয় দিয়ে রান্না করেছে, তার কিমচির স্বাদ দুনিয়ার আর কোনো কিমচির সাথে মিলবে না। জাজরা সিদ্ধান্ত নেয় দুজনের মধ্যে যার কিমচির টেস্ট বেশি ভালো হবে সেই উইনার হবে। ইউন একটা খাবারের ডিব্বা বের করে এবং তার বানিয়ে আনা কিমচিটা বের করে। সে জানায় কিমচি যত বাসি হবে এটার টেস্টও তত ভালো হবে। সে একই এলিমেন্ট দিয়ে এই কিমচিটা বানিয়েছে, তাই জাজরা যেন এটা টেস্ট করে দেখে। ওদিকে ইউনের দেখা দেখি সাংচানও একটা ডিব্বা থেকে তার বানিয়ে আনা কিমচি বের করে। এটা দেখে সবার আরও কনফিউশন বেড়ে যায়। তবুও তারা আগে ইউনের কিমচি টেস্ট করে দেখে।
তারা কিমচির সাথে খুবই সন্তুষ্ট হয়। একটা ইউনিক ফ্লেভার তারা পায়। এরপর জাজেরা সাংচানের কিমচি টেস্ট করে। সাংচানের কিমচি মুখে দিয়ে তারা হতভম্ব হয়ে যায়। দুজনের কিমচির স্বাদ হুবহু একই রকম। সাংচান জানায় এটা তার মায়ের রেসিপি। এই খাবারে মায়ের হাতের ছোঁয়া আছে। দুনিয়ার সবচেয়ে টেস্টি খাবার হলো মায়ের হাতের রান্না করা খাবার। মায়ের রেসিপির চেয়ে টেস্টি রেসিপি দুনিয়ার কেউ বানাতে পারে না। জাজেরা খুব কনফিউশনে পড়ে যায় যে তারা কাকে উইনার ঘোষণা করবে। এ সময় বিরক্ত হয়ে ইউন এগিয়ে আসে এবং সাংচানের রান্না করা কিমচি এক টুকরো মুখে দিয়ে ওঠে, বলে, অসম্ভব, এটা তো আমার রেসিপি, আমার রান্নার স্বাদ, তুমি এটা কিভাবে করলে? সাংচান বলে, এটা আমাদের মায়ের রেসিপি। আমাদের মা সবসময় বেস্ট এলিমেন্টগুলোই খাবারে মেশাতো, এমনকি মা রান্নায় গোলমরিচও মেশাতো, কারণ তোমার সবসময় ঠান্ডা লেগে থাকতো, তাই গোলমরিচ তোমার শরীরের জন্য উপকারী। আমাদের মা যেটা করে সেটা আমাদের ভালোর জন্যই করে, আর তুমি যে আজ এত বড় শেফ তার অবদানও তোমার মায়েরই। তুমি স্বীকার করো বা না করো, তুমি রান্নার নলেজ, রান্নার ট্যালেন্ট মায়ের কাছ থেকেই পেয়েছ। সব শুনে ইউন স্টেজে সবার সামনেই কাঁদতে শুরু করে। আর ছেলে মেয়ের এই দৃশ্য হাসপাতালে শুয়ে টিভিতে দেখে তাদের মা অনেক গর্ববোধ করে। কিছুদিন পর মা সুস্থ হয়ে বাড়ি ফেরে। ইউন আর সাংচানও তাদের মায়ের পাশে এসে দাঁড়ায়। ইউন হোটেল ভেঙে রেস্টুরেন্ট বানানোর সিদ্ধান্ত বাদ দেয় এবং সেও সবার সাথে হোটেল চালানোর সিদ্ধান্ত নেয়। এর কয়েক মাস পর তাদের মা মারা যায়। মায়ের ফিউনারেল শেষ করে ইউন তার নিজের শেফের পোশাকগুলো আগুনে পুড়িয়ে ফেলে এবং মায়ের উদ্দেশ্যে ক্ষমা চায়। এরপর কম্পিটিশন থেকে পাওয়া টাকা দিয়ে তারা ইউনিয়ন প্রেসিডেন্টের লোন শোধ করে এবং হোটেলটাকে নতুনভাবে রিওপেন করে। দুই ভাই বোন মিলে শুরু করে তাদের মায়ের রেখে যাওয়া মমতাকে সবার মাঝে ছড়িয়ে দিতে। যেখানে মানুষ আসতে থাকে মায়ের হাতের রান্না খাবার অনুভূতি নিয়ে। আর এভাবেই গল্পটা এখানে শেষ হয়। দর্শক, মায়ের রান্না লবণ বেশি হোক, ঝাল কম হোক, কিংবা বাসি পচা যেটাই হোক, মায়ের রান্নার তুলনা আর কারো সাথেই হয় না। আর এই সত্যটা আমরা যতদিনে বুঝতে পারি ততদিনে মা আর আমাদের মাঝে থাকে না। তাই মায়ের হাতের রান্নাকে সম্মান দিন। একদিন দুদিন রান্না এমন তেমন হলে মায়ের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না। মনে রাখবেন, মায়ের চেয়ে বেশি যত্ন, মায়া, মমতা নিয়ে খাবার এই দুনিয়ায় আর কেউ আপনার জন্য বানাবে না। তাই সবার মায়ের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরের আয়োজনে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।